এরকম হলে তো খুবই সমস্যা ওকে কানেক্ট টু মাই হটস্পট

এটা কি মিন করতেছে যে তুমি টেস্ট করছো স্মেক মানে হচ্ছে হ্যাঁ ইউ ফাইন্ড ইট টেস্টি আর কি ইয়েস ইউ ফাইন্ড ইট টেস্টি ইয়েস স্মেক মানে হচ্ছে টেস্ট আর গেশমেক মানে হচ্ছে মানে তোমার কাছে টেস্টি লেগে গেছে অলরেডি পাস্ট দ্যাটস ইজ গেশমেকট হ্যাজ ইট ইজ শুন ইট ইজ বিউটিফুল বা ইট ইজ নাইস

গতকালকে বলতেছিলাম যে আউস আর ফনের মধ্যে পার্থক্য আউসও থেকে বুঝায় বা ফ্রম বুঝায় ফন মানেও ফ্রম বাট আউসটা হচ্ছে কোন প্লেসের ক্ষেত্রে সবসময় আউস হয় আমি কোন একটা জায়গা থেকে আসছি সেই জায়গা যখন বলবো ওই ফ্রম বা থেকে ক্ষেত্রে তখন হচ্ছে আউস ইউজ হবে বাকিগুলো সব হচ্ছে ফন aber mein ist deutschland deutschland habe ich vermisst ja das

Although আমি এখানে এখানে আমার ভালো লাগে বাট এখানে লোকজন ভালো না মানে আমি বলি না ফার্স্ট এর সাথে একটা থাকবে এই আবার এই টা ইউজ হয় যেখানে কন্ট্রাস্ট থাকে মানে হচ্ছে মানে কাইন্ড অফ সিমিলার না একটু ডিফারেন্ট যেমন হচ্ছে আমার রেস্টুরেন্টটা ভালো লাগে বাট রেস্টুরেন্টটা অনেক নোংরা হম লোকটা খুব ভালো

Oh, ich bin vor 30 Jahren mit meinen Eltern hierher gekommen. Ich bin vor 15 Jahren als Supermädchen nach Deutschland gekommen. Das Land war fremd, die Sprache auch. Das Land war fremd. Fremd man hat es vorhin. Land man hat es vorhin. gesagt, হ্যালো হ্যাঁ বে শুনছিস হ্যাঁ টা আমার কাছে ফরেন ছিল বা বিদেশি ছিল ইশ মাইনে আই মিন ইশ ভারfro froh মানে হচ্ছে চার্লি না froh মানে জানি কি fro মানে হচ্ছে না ও আই ওয়াজ

this মানে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট দাস दट মেন হিলফ জো আইনার সিচুয়েশন জো আইনা মানে এরকম একটা মানুষ যাতে হেল্প পায় এই হেল্প পাওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট ভিস্টিক মানে হচ্ছে এই যে ভিস্টিক মানে হচ্ছে ইম্পর্ট্যান্ট নোট রাইখো ভিস্টিক Du meinst Sarah? You mean Sarah? Hm? Wer ist Sarah? Wer ist Sarah? Who is Sarah? Meine beste Freundin. Vor fünf Jahren ist sie. Vor fünf Jahren, jahren, ist sie in die Schweiz zugegangen. ist gegangen

হিসাবে মাইনে জাখেন গেপ্যাক্ট আমি আমার জিনিসপত্র প্যাকিং করলাম উন বিনিশ উন বিন না এবং চলে গেলাম জুরিশ গেফ্লোগেন জুরিশে ফ্লাই করে তুমি আমাদেরকে কেন বলো নাই বাগুম কেন ওয়াই হ্যাজ ডু ডিন নেক্সট মানে হচ্ছে নট গেজাক মানে সেইট

আচ্ছা এটা কি ফ্রেঞ্চ ওয়ার্ড মানে স্প্যানিশ বা ফ্রেঞ্চ ওয়ার্ড হ্যাঁ আর ফ্রেঞ্চ আউ পেয়ার বুঝতে পারছ এটা দরকার নাই আমাদের ওই জন্যই আচ্ছা আমরা মানে কি সার্চ এই লেসনটা 18টা লেসন আছে ও বাবা অনেক আচ্ছা ভগুবার স্প্রেশন ইয়ারা নিকো উন তারেক ভগুবার মানে হচ্ছে হোয়াট এবাউট আই থিংক নিকো তারপরে ইয়ারা এরা কি নিয়ে কথা বলতেছে ভকুবার হোয়াট এবাউট আমরা অনেকগুলো ডাব্লু ভি ফ্রাগে কোশ্চেন শিখেছি তাই না ভি ফ্রাগে বা ডাব্লু এইচ কোশ্চেন ভো ভেয়ার ভি ভো ভাস হ্যাঁ অনেক কিছু শিখেছি না ভকুবার হচ্ছে আরেকটা বাবা ঘুরলিংতে পড়ছে খাইছো ও বেশ না সবাই কি দেখতে পাচ্ছে আমার ভিডিও দেখা যাচ্ছে হোয়াট অ্যাবাউট কি বিষয় বা কি সম্পর্কে বললাম না এতক্ষণ পর আসছে আচ্ছা তারা কি নিয়ে কথা বলতেছে জি স্প্রে দে টক উবার ডি উবার ইয়ে হাইমার্ট স্পানিয়েন উন দি তুর্কাই তুর্কাই এবং স্পানিয়ান নিয়ে কথা বলছে স্প্রেসেন উবার তারেক্স ফ্রেন্ড তারেকের ফ্রেন্ড নিয়ে কথা বলছে তারেক্স ভোন নিয়ে কথা বলছে নো এটা হবে জি হাইমার্ট স্পানিয়ান অন টি টু খাই কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবা আচ্ছা ভালে ডি জুয়াই রিস্টিকের আনভটেন এখানে দুইটা রাইট আলসার আছে হ্যাঁ বাপু আপনি একটু পড়েন সবগুলো আচ্ছা আমি পড়ে দিতে ইয়ারা হ্যায় ডয়েশল্যান্ড ফার্মিস্ট ইয়ারা জার্মানকে মিস করেছে কথা সত্য সে জার্মানকে মিস করছে তারপরে ইয়ারা হ্যাট ফার্মিস্ট না সে স্পেন কে করে নাই সে বলছে নিকো ফার্মিস্ট স্পানিয়ান জেয়া নিকো স্পেইন কে খুব মিস করছে না এটাও ঠিক না সে তো স্পেনে থাকতেই চায় না তারেক মোক্সে ভিডার ইন্ডিয়া তুর্কাই গেহেন তারেক আবার তুর্কিতে ফিরে যেতে চায় এটাও বলে নাই ডয়েশল্যান্ড ইজ তারেক Zuhause. Tarek it zuhaus on Deutschland. Yeah. Yeah. Yara hat Deutschland vermisst. Deutschland ist Tarek's zuhause. Nice. Yara kommt zuvar aus. Yara kutegastes zu war aus.

ইয়ারা ডিধার এই যে আউস বিল্ডিং একটা নতুন ওয়ার্ড আউস বিল্ডিং মানে হচ্ছে ট্রেনিং হাউস বিল্ডিং মানে হচ্ছে ট্রেনিং এডুকেশন না এটা হচ্ছে ট্রেনিং তা ট্রেনিং করা বা কোর্স করা হাউস বিল্ডিং সে মেকা মানে মেকানিক আর মেকানিক হওয়ার উপরে সে হচ্ছে ট্রেনিং করছে এই যে টেকনিশিয়ান হওয়ার উপরে সে জুভার গেশাফট গেশাফট মানে তো গেশাফট মানে বিজনেস বাট এটা এটা কেন বলতেছে একটু আমি সার্চ করে দেখি কেশর পাল হচ্ছে বিজনেস মেক 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 এই সমুজল গেশেফট মানে বিজনেস ছিল না ছিল সেটা মনে হয় ডিফারেন্ট স্পেলিং নাকি অন্য আরেকটা আচ্ছা স্পেলিং ডিফারেন্ট হতে পারে আই এম নট শিওর আবার এস ওয়ান নেক্সট ইমা লাইস্ট সে যদিও এই মেকাট্রনিক হওয়ার জন্য মানে মেকানিক হওয়ার জন্য সে ট্রেনিং করেছে বাট এটা এত সোজা ছিল না তার জন্য এস ভার ইট ওয়াজ নিক্সট নট অলওয়েজ লাইট মানে ইজি ইট ওয়াজ নট অলওয়েজ ইজি জি ভার সুম গ্লুক নিক্সট অ্যালাইনমেন্ট সে ভাগ্যক্রমে একা ছিল না লাকিলি শি ওয়াজ নট অ্যালোন এস ভার এস ভার গুড ইট ওয়াজ গুড ডাজ জি ড্যাশ ফন জারা হ্যাটে

এভাবে বলতাম জি হ্যাটে সে ফোন যারা মানে যারা থেকে হেল্প পেয়েছে এখন যেহেতু দাস আছে আর এখানে ইউজ না জি হ্যাটে হ্যাটেটা বাদ দিবো যারা হ্যাটে যারা ইস্ট বেস্টে ফ্রয়েন্ড আর ফ্রয়েন্ডিন মানে মে ফ্রেন্ড ফ্রয়েন্ড মানে ছেলে ফ্রেন্ড Yara kommt zwar aus Spanien, aber in Deutschland ist sie zu Hause. Sie ist vor 15 Jahren als Au pair mädchen nach Deutschland gekommen. Am Anfang waren das Land und die Sprache fremd für sie. Yara hat ihre Ausbildung zur Mechatronikerin in Deutschland zwar geschafft, aber es war nicht immer leicht. Sie war zum Glück nicht allein. Es war gut, dass sie Hilfe von Sarah hatte. Sarah ist Yaras beste Freundin. হ্যাঁ আমি বলছিলাম না এ টু তে এই var আবার এর রুলটা আছে এই গ্রামার রুলটা মাত্র আসলো এই যে নিকো ইজ লার্নিং গ্রামার জুভার আবার পড়তে পড়তে এরা গ্রামার শিখাই দিবেন আমার কথা শোনা যাচ্ছে তো কেউ কোনো কিছু বলে না কেন যাচ্ছে ওকে শোভন তুমি না বুঝলে জিজ্ঞেস করো ভাইয়া ইয়ারা সেইড ইসকমে জুভার আউস স্পানিয়ান আমি স্পেইন থেকে আসছি আবার আবার মানে হচ্ছে বাট ডয়েশল্যান্ড ইস্ট মাইন সু হাউস মাইন হাউস মানে হচ্ছে জয়সল্যান্ড এখন আমার ডয়েশল্যান্ডেই আমার বাসা জার্মানি ইজ মাই হোম বা জার্মানিতে আমার বাসা নিকো প্র্যাকটিসের সেন্টেন্স উইথ জুভার আবার আচ্ছা read the rule above and then choose the sentence ending pin. Sentence which Zwar Avar are made of two clauses. Zwar always comes in the first clause and Avar. Acha. Zwar potho me thak be ar Avar second clause thak be. Second part of part sentence second part of that way. the two clauses usually separate by a comma, and the words were can occupy several different positions

ঠিক আছে গেমটলিস সবচেয়ে পারফেক্ট মিনিং হচ্ছে কোজি আরামদায়ক ঠিক আছে কোজি আচ্ছা আর আবার এসি স্নিক্সড গো সেটা আসলে মিনিং হয় না রুমটা যদিও ছোট না কিন্তু এটা বড় না এটা হলো নাকি কোনো মিনিং রুমটা যদিও ছোট কিন্তু রুমটা অনেক আরামদায়ক Das Zimmer ist zwar klein, aber es ist gemütlich.

আবার এয়ার ইস্ট গেজন্ট এন্ড ফিট সে বৃদ্ধ হয়েও সে অনেক সুস্বাস্থ্যের অধিকারী এবং ফিট গেজুন মানে হেলদি ফিট মানে তো ফিট তারপরটা হচ্ছে আবার এয়ার ইস্ট কনজারভাটিভ কনজারভাটিভ মানে কনজারভেটিভ ইংলিশের কনজারভেটিভ দে মান যে আই আবার এয়ার ইস্ট ফিট

আচ্ছা মা তাসিম এখন আসছে মা তাসিমের জন্য বলে দেই এই রুলটা আমি ওয়েট করতেছিলাম কবে আসবে কবে আসবে আজকেই চলে আসছে একদম শুরুতেই এ টু তে মা তাসিম শুনতে পাচ্ছো ভাইয়া জি জি ভাইয়া এটা হচ্ছে দো অল দো এই রুলটা আমি এর আগে একদিন শর্টে বলছিলাম জুভার আবার এই জুভার আবার রুলটা এভাবেই ইউজ হয় যখন কোনো সেন্টেন্সের দুইটা ক্লাস থাকে দো জাস্ট ইংলিশে দোয়ের মতো দো লোকটা অনেক ভালো কিন্তু লোকটা কিপটা দো রেস্টুরেন্টটা অনেক টেস্টি বাট ফুড ইজ কি বলে বাট অনেক বেশি কস্টলি হ্যাঁ এরকম মানে যদিও মানুষটা অনেক বৃদ্ধ কিন্তু সে অনেক ফিট বুঝতে পারছো এই টাইপের যেখানে থাকবে সেখানে হচ্ছে জুভার আবার এই জুভারটা ফার্স্ট ক্লজে থাকে আবারটা সেকেন্ড ক্লজে শুরুতে থাকে জুভারটা নর্মালি ইউজ হয় হচ্ছে মেইন ভার্ভের পর পর ফার্স্ট ক্লজের এখন তুমি যদি জুভার প্রথমেই ইউজ করো সেটাও করা যায় এই যে জুভার ইস্ট এস আবার এটা এভাবে বলা যায় ইস্ট এসিস্ট জুভার কাল্ট আবার এসিস্ট জনিক আমরা এভাবেও বলতে পারি আবার জুভার প্রথমে দিয়েও বলতে পারি বতিজোকে আচ্ছা এরপর আমরা চলে যাই ইসাবে জুভার গেস্টার্ন ডি কাফে মেশিনে নয়ে গেকআউট আমি গেস্টার্ন মানে হচ্ছে ইয়েস্টারডে গেস্টার্ন মানে কি ইয়েস্টারডে তারপরে হচ্ছে ক্যাফে মেশিনে মানে হচ্ছে কফি মেশিন নয় মানে হচ্ছে নিউ গেকঅ নতুন যদিও দুই দিনে নতুন মেশিন কিনেছি এটা অলরেডি কাপুট কাপুট মানে হচ্ছে ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে আউট অফ অর্ডার আই বট দা কফি মেশিন ইয়েস্টারডে বাট ইট ইজরে